সন্ত্রাসী হামলায় আহত হয়েও ভিপিনুরের বাঘের মতো গর্জন। চলুন দেখে আসি ভিপিনুরের বাঘের মতো গর্জনের সেই বক্তব্য। নির্বাচিত নয়, তারা অবৈধভাবে ক্ষমতা থাকার জন্য এই ভারতের সাম্প্রদায়িক শক্তি বিজেপির সাথে হঠাৎ করে বাংলাদেশকে ফ্যাসিস্ট রাষ্ট্র পরিণত করার জন্য নানা ধরনের কূটকৌশল করে যাচ্ছে। তারই অংশ হিসেবে আজকে যখন আমরা ভারতীয় ছাত্র জনতার আন্দোলনের সাথে সংহতি প্রকাশ করার জন্য এখানে আমরা একত্রিত হয়েছি, সেখানে এই ছাত্রলীগের চিহ্নিত গুন্ডা মাস্তান দিয়ে এবং এই বিজেপির সন্ত্রাসীদেরকে যারা বিজেপির পেইড এজেন্ট, এই যে মুক্তিযুদ্ধের মানসজনক সংগঠনকে সারা দেশের ছাত্রলীগের চিহ্নিত সন্ত্রাস চাঁদাবাজদের নিয়ে গঠিত হয়েছে, আমরা বলতে চাই এরা মুক্তিযুদ্ধের নামে দেশে অপকর্ম করতেছে, সন্ত্রাসী কার্যক্রম করতেছে। ট্যাক্সির ভিত্তির এই যে আন্দোলন ভেঙে দিয়েছে এই মুক্তিযুদ্ধের মাস, ট্যাক্সির সমাজসেবা সংকটে আত্মরচনা আহত হয়েছেন, আরো এখানে অনেকে আহত হয়েছেন। আপনারা দেখেছেন কিভাবে একটি বিশ্ববিদ্যালয়ের নির্বাচিত ছাত্র সংসদের ভিপির উপরে, ছাত্র নেতৃবৃন্দের উপরে এই বিজেপির সন্ত্রাসীরা বাংলাদেশে থেকে তাণ্ডব চালায় এবং সেটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাটিতে বসে। আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে আহ্বান জানাব, এই যারা বাংলাদেশকে ভারতীয় অঙ্গরাজ্য করার জন্য পরিকল্পিত ভাবে বাংলাদেশের স্বাধীনতা ধ্বংস করার জন্য কাজ করছে, এই সেই সব বিজেপির যেসব চিহ্নিত পেইড এজেন্ট এবং সন্ত্রাসে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কাজ করেছে মুক্তিযুদ্ধ মঞ্চের মাধ্যমে, এদেরকে অতি দ্রুতই ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করতে হবে। যদি এদের বন্ধুগণ আপনারা দেখেছেন এর আগে রুয়েটের ছাত্র আব্বার মারা গিয়েছিল, আব্বার কেন মারা গিয়েছিল, এই ভারতের আগ্রাসনের সমালোচনা করে যখন আমাদের এই নতজনু সরকার ক্ষমতায় অবৈধভাবে থাকার জন্য ভারতের সাথে প্যার মহাব্বার দেখানোর জন্য যখন এই যে একটি পানির চুক্তি করেছিল যেখানে বাংলাদেশের স্বার্থ লঙ্ঘিত হচ্ছে, বাংলাদেশের সেরা প্রকৌশল বিশ্ববিদ্যালয় গ্রেটের মেধাবী ছাত্র আব্বার সেখানে সমালোচনাটা স্ট্যাটাস দিয়েছিল, ভারতের সমালোচনা করার জন্য আমরা দেখেছি সেখানে কিভাবে তাকে জীবন দিতে হয়েছে। সুতরাং আজকে স্বাধীন দেশে আমরা কি ভারতের শৃঙ্খলে পরিণত হয়েছি যে ভারতের বিরুদ্ধে কথা বলা যাবে না? আমরা তো আজকে ছাত্রলীগ আওয়ামী লীগ কিংবা এই যে অবৈধ সরকারের বিশ্বাসনের বিরুদ্ধে প্রতিবাদ করার জন্য এখানে দাঁড়াইনি, আমরা দাঁড়িয়েছি যে ভারতে যে ছাত্র জনতা যারা এই যে বিতর্কিত এবং সাম্প্রদায়িক বিল এনআরসি এর প্রতিবাদের বিরুদ্ধে আন্দোলন করতেছে তাদের সাথে সম্মতি প্রকাশ করার জন্য। আপনারা দেখেছেন সেখানে জামিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়, আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয় কিভাবে ওখানকার এই যে বিজেপি সরকারের যে পুলিশ বাহিনী আর একটা ফ্যাসিস্ট সরকার, আমরা যেটা দেখছি বাংলাদেশের ন্যায় ফ্যাসিস্ট সরকার সেখানে, সেই কারণেই বাংলাদেশের সাথে তাদের এই যে সাম্প্রদায়িক গোষ্ঠীগুলোর সাথে তাদের একটা মহাত্মা যে সেখানে কিভাবে ছাত্রদেরকে টয়লেটে বাথরুমে গিয়ে হামলা করেছে, আমরা তাদের সাথে সংহতি জানাতে এখানে এসেছি। কিন্তু এখানে কেন এই মুক্তিযুদ্ধ মনস্তানক সন্ত্রাসী সংগঠনটি আপনারা দেখেছেন কিভাবে আমাদের উপরে এটার হামলা চালিয়ে আমাদেরকে আহত করেছে, বিশ্ববিদ্যালয় প্রশাসন যদি এর বিরুদ্ধে ব্যবস্থা না নেয় তবে আমরা বুঝব তারা সেই ভারতীয় এজেন্টদেরকে এদেশে বিস্তৃত করার জন্য কাজ করছে, যদি তাদের বিরুদ্ধে ব্যবস্থা না নেয়। এবং বাংলাদেশ সরকার যদি আমাদের আহ্বান থাকবে, আপনারা যদি বাংলাদেশের অস্তিত্ব বিশ্বাস করেন, বাংলাদেশের স্বাধীনতা বিশ্বাস করে থাকেন, তাহলে অতি দ্রুত এই যে যারা সন্ত্রাসী কার্যক্রম করে যাচ্ছে এবং বাংলাদেশে যারা ভারতীয় এজেন্ডা বাস্তবায়নে কাজ করছে তাদের বিরুদ্ধে অবস্থান নেবেন। ভারত আমাদের বন্ধু, আমাদের প্রতিবেশী রাষ্ট্র, কিন্তু আমাদের স্বার্থ বিসর্জন দিয়ে তাদের সাথে আর কোন চুক্তি এই বাংলার ছাত্র সমাজ হতে দেবে না। আপনারা অবৈধভাবে ক্ষমতায় থাকার জন্য, ক্ষমতার খায়েশের জন্য দেশের স্বাধীনতাকে আপনারা গর্ব করতে পারেন, আপনার দেশকে অন্যের হাতে তুলে দিতে পারেন, কিন্তু বাংলার ছাত্র সমাজ তাদের শেষ রক্তবিন্দু থাকা পর্যন্ত সেটি হতে দেবে না। সেজন্যই আমরা আজকে এই যে বিজেপির যে এজেন্ট, এই যে চিহ্নিত সন্ত্রাসীদেরকে মোকাবেলা করেও কিন্তু আমরা এখানে দাঁড়িয়েছি। সুতরাং আমরা আজকে বাংলাদেশের আপনার জনগণ ছাত্র জনতাকে আজকে আমরা আহ্বান জানাবো, এই বাংলাদেশে যে ভারতীয় আগ্রাসন চলছে তার বিরুদ্ধে জনগণকে, ছাত্র সমাজকে ঐক্যবদ্ধ হতে হবে। কারণ মানুষ আজকে ভয় আতঙ্কে যে কথা বলতেছে না, তার পরিণতিটা কি হচ্ছে, আমরা যে গুটি কথা বলতেছি আমাদের উপরে
এভাবে প্রতিনিয়ত হামলা মামলা রাষ্ট্র নির্যাতন নিষ্পেষণ করে আমাদের কণ্ঠ রুদ্ধ করার একটি অপচেষ্টা চলছে। আপনারা দেখেছেন যে একটি মিথ্যা এবং বিভ্রান্তিকর অভিযোগে আমার বিরুদ্ধে মামলা হয়েছে। আপনারা জানেন কেন মামলা হয়েছে, অনেকেই বোঝেন কিন্তু প্রকাশ্যত বলতে একটু সাহস পাচ্ছেন না। কারণ যখন আমরা এই সরকারের স্বৈরশাসন, সেই স্বৈরশাসনের জন্য 1990 সালে প্রত্যেকটি রাজনৈতিক দল ঐক্যবদ্ধ হবে আন্দোলন করে স্বৈরতার পতন ঘটেছিল, সেই স্বৈরশাসন বাংলাদেশে এখন চলছে। মুক্তিযুদ্ধের চেতনার কথা বলে তারা বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্বকে আজকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে এসেছে। আজকে দীর্ঘদিন ধরেই বাংলাদেশে এই ভোটারবিহীন সরকার চলছে এবং তাদের গুন্ডা পান্ডা দিয়ে মানুষকে আজকে দমন নিপীড়নের একটি চেষ্টা চলছে। একদিকে ছাত্রলীগের সন্ত্রাসী প্রতিরোধ বাহিনী প্রত্যেকটি বিশ্ববিদ্যালয়গুলোতে একটি মিনি ক্যান্টনমেন্ট কায়েম করেছে এবং আরেকদিকে এই যে আমরা যে বলি যে বাংলাদেশ, অনেকেই বলে থাকে যে বাংলাদেশ বাংলাদেশ সরকার চালায় না, পার্শ্ববর্তী দেশ চালায়। তার উদাহরণ আজকে আপনারা দেখেন আজকে ছাত্র সমাজের উপরে কোন সাহসে আজকে তারা প্রতিবাদ এখানে আমাদের উপরে হামলা করে। নিশ্চয়ই তাদের সেই রাষ্ট্র ব্যাকআপ ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো জায়গায়। এই যে উগ্র সন্ত্রাসীটি সন্দেহে তথাকথিত মুক্তিযুদ্ধ মঞ্চে যারা নানা ধরনের অপকর্ম করে বেড়ায় তারা কোথায় সেই দুঃসাহস পায় রাষ্ট্রীয় উস্কানিতে। আমরাও বলতে পারি যে যতই আজকে আপনারা অবৈধভাবে ক্ষমতায় থাকার চেষ্টা করেন না কেন, দেশে স্বৈরতন্ত্র কায়েম করার চেষ্টা করেন না কেন, এই বাংলার ছাত্র সমাজ কখনোই সেটা হতে দেবে না। সুতরাং আপনারা যদি ভেবে থাকেন এইভাবে সন্ত্রাসীদেরকে দিয়ে নিজেদের পেটে বাইরে দিয়ে জনগণকে দমন করে ক্ষমতায় থাকবেন, জনগণের প্রতিবাদের ভাষাকে রুদ্ধ করে দেবেন, সেটি আপনারা ভুল ভাবছেন। আমি আমার সহকর্মী সহ সকল ভাই বন্ধুদেরকে আমরা অনুরোধ জানাব আজকে যে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের উপরে যে নির্যাতন নিপীড়ন এবং যে হুমকি চলছে সেটি মোকাবেলা আজকে জনগণকে ঐক্যবদ্ধ হতে হবে। শুধু ডাকসুর প্রতি আঙ্গুল ভেঙেছে নয়, জীবন দুটো প্রস্তুত রয়েছে এই দেশের মানুষের অধিকার আদায়ের জন্য, এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে রক্ষা করার জন্য। মুক্তিযুদ্ধের প্রকৃত চেতনা সাম্য মানবিক মর্যাদা সামাজিক সমাচার প্রতিষ্ঠার জন্য এ পর্যায়ে আমি ডাকসুর সমাজ সেবা সংঘের আহত আত্মীয় সংখ্যা সংক্ষেপে কিছু বলার জন্য